যখন দূরবীনে চোখ রাখা কোনো নাবিক তার জাহাজের উপর দাঁড়িয়ে বন্দরের দিকে এগিয়ে চলেন, মনের মাঝে এক সুন্দর অনুভূতি আর আনন্দ তার চোখে মুখে ফুটে ওঠে। আমরা তো সবাই সেই আনন্দ নিতে পারি না, কিন্তু জাহাজ কেমন, বন্দরের ইতিহাসই বা কী ছিল তা জানতেই পারি। ভারতের এই বাংলা একসময় সমুদ্রপথে সারা পৃথিবীর সাথে যুক্ত ছিল, তার ইতিহাস এবং কী কী জাহাজই বা এখনো এই কলকাতা পোর্টে আছে সব কিছু জানতে কলকাতার মাঝে লুকিয়ে থাকা পোর্টের এই মিউজিয়ামে চলে আসুন, যেখানে এককালে বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারও কাজ করে গিয়েছেন। সদাব্যস্ত কলকাতার এই স্ট্যান্ড রোডের ফেয়ারলি ওয়ারহাউস প্লেস, মিলেনিয়াম পার্কের থেকে একটু হেঁটে গেলেই এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অধীনের এই মেরিটাইম রিসার্চ সেন্টারটি এখানেই অবস্থিত। পৌঁছে গেলাম কলকাতার মাঝে লুকিয়ে থাকা এই বাংলার অতীত ও বর্তমান সমুদ্র পরিবহনের অসাধারণ সুন্দর ইতিহাসকে রক্ষা করে সাজিয়ে রাখা আছে সেই জায়গাটির সামনে। অনুমতি নিয়ে উঠে গেলাম এই বাড়িটির দোতলায়। বন্ধুরা, আজ চলে এসেছি পোর্ট ট্রাস্টের বোট মিউজিয়ামে, অসাধারণ জায়গা। এখানে আপনাদের যেটা ভিজিলেন্স অফিস আছে স্ট্যান্ড রোডে, ঠিক তার তিনতলাতেই রয়েছে এই অসাধারণ মিউজিয়ামটি। এটা দেখতে কিন্তু আজ ওখানে চলে আসা। হ্যাঁ, প্রথমে গিয়ে আগে আমরা পারমিশনটা নেব, নিয়ে তারপর ঢুকবো দিকে, তারপর আমরা দেখাবো। আপনাদের ম্যাডাম কিন্তু পুরো কোর্ট থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন, পুরো কোর্টের ব্যাচ ফ্যাচ সব লাগানো রয়েছে। চলুন গিয়ে দেখে আসি, এখন যেহেতু হাফ টাইম তাই একটুখানি সময় পেলাম আমরা, কেমন সুন্দর এই অজানা বোট মিউজিয়ামটি। অনেকেই হয়তো জানেন না, কিন্তু কলকাতার বুকে এই অসাধারণ সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে। চলুন সেটাই আজ দেখাতে আজ চলে এসেছি আপনাদেরকে, চলুন দেখে নেওয়া যাক। আমরা পুরাতন দিনের ঐতিহাসিক সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। সেই সময় দেয়ালে দেখতে পেয়েছিলাম সেই ইতিহাসের কিছুটা অংশকে, যা এখনো সুন্দরভাবে রক্ষা করা হয়েছে। এরপরে উপরের বারান্দার অলিন্দ দিয়ে এগিয়ে গিয়ে পৌঁছে গেলাম আমরা সেই কক্ষের সামনে। পৌঁছে গেছি সেই কলকাতার লুকানো বোট ট্রাস্টের সেই অসাধারণ জায়গাটা, এখানে বোট মিউজিয়াম। এখানে অসাধারণ সুন্দরভাবে ভারতবর্ষের সেই ইতিহাসটাকে লুকানো আছে। অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। যে যারা জানেন না এবং যারা জানেন তাদের জন্য, সবাই প্রত্যেকের জন্যই আমি নতুনভাবে আবার এই জায়গাটার ভিডিও নিয়ে আসছি। চলুন ভিতরে গিয়ে দেখে নেওয়া যাক আমাদের ভারতবর্ষের, বিশেষ করে কলকাতার বুকে এই বোট ট্রাস্টের অসাধারণ ইতিহাসটিকে। চলুন যাওয়া যাক। প্রবেশের সাথেই পুরাতন দিনের ইতিহাসকে ধরে রাখা এই ঐতিহাসিক বাড়িটির স্থাপত্যের ইতিহাস কিছুটা ফুটে উঠল আমাদের চোখের সামনে। প্রথম দর্শনেই মনে হবে সামনে যেন বিশাল সমুদ্রের মাঝে একের পর এক জাহাজ দাঁড়িয়ে আছে। আপনার মনে হবে আপনি তীরে দাঁড়িয়ে সমুদ্রের অন্তহীন বৃষ্টিতির দিকে যেন তাকিয়ে আছেন, আর তারই সাথে আপনার মনের মাঝে সমুদ্রের ঢেউয়ের ছন্দময় নিস্তব্ধতা আপনার হৃদয়ের গতিকে প্রতিধ্বনিত করে চলেছে। ভারত তথা বাংলার সমুদ্র নদীপথের জন্য যে সকল জলযান ব্যবহার হয় তার ইতিহাস মডেল আকারে রাখা আছে এখানে। প্রথমেই চোখে পড়ল একটি ফ্লোটিং ক্রেনের মডেল, সেই জাহাজটির নাম বীরবাহু। অনেক সময় দরকার পড়ে জলের মধ্যে থেকেই কিন্তু ক্রেনের, একটা জাহাজ থেকে অন্য জাহাজ জিনিসপত্র তোলা বা অন্য জাহাজকে একটু টেনে তোলার জন্য, তখন এই জাহাজটাতে কিন্তু আপনাদের কাজে লাগবে। এই মধ্যে গিয়ে বীরবাহু দেখতে পাচ্ছেন, এই মানে একটা ফ্লোটিং ক্রেন এইখানে রয়েছে, বোঝা যাচ্ছে এই জাহাজটা কিন্তু এখনো কিন্তু সচল আছে। একটির পর একটি জাহাজের মডেল সাথে ইতিহাস এবং দুষ্প্রাপ্য ঘড়ি দেখছিলাম ঘুরে ঘুরে এখানে, যেখানে একদিকে যেমন রয়েছে পুরাতন বাংলার নদীপথের পরিবহনের ইতিহাস, ঠিক তেমনই ব্রিটিশ যুগের পোর্ট ও বিভিন্ন নদীর ঘাটের ইতিহাসও এখানে দেখলাম। জাহাজের ক্যাপ্টেনের খুবই দরকারি একটি বস্তু হলো দূরবীন,
1940-এর সময়ের সেই আসল দূরবীন এখানে রাখা হয়েছে, যেটির দিকে তাকিয়ে নিজেকে হয়তো আপনার কোনো জাহাজের উপর দাঁড়িয়ে থাকা নাবিক মনে হতেই পারে। এখানে পুরাতন দিনের জাহাজের যন্ত্রপাতির সাথে আধুনিক যুগের কিছু যন্ত্রপাতি এবং দিক নির্ণয়ের যন্ত্র চোখে পড়ল। দিক নির্ণয়ের জন্য পুরাতন এবং আধুনিক যুগেও লাইটের দরকার পড়ে, সেসব যন্ত্র কিন্তু এখানে রাখা হয়েছে। চলে এসেছি এই নেভিগেশন সেকশনে। এইখানে বিভিন্ন আলো দিয়ে আগেকার দিনে দূর থেকে জাহাজকে দিক নির্দেশ করা হতো, যে এইখানে ল্যান্ড করেছে। সেই জিনিসগুলো এখানে সব বিবর্তমান যে ধরনের হয়েছে এক এক করে সব সাজানো আছে। আপনারা এখানে কিন্তু এসে সেখানে কেউ দেখে নিতে পারবেন এবং জানতে পারবেন সেই সকল ব্যাপারে। সব কিছু ঘুরে দেখছিলাম, হঠাৎই চোখে পড়ল সেই অসাধারণ তথ্যটি, বাংলা সিনেমার কিংবদন্তি মহানায়ক উত্তম কুমার, যিনি এই পোর্ট ট্রাস্টের খিদিরপুরের পোর্ট কমিশনের অফিসেই ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন, সেই তথ্য এখানে কিন্তু রাখা হয়েছে। বন্ধুরা, অনেকে হয়তো জানেন না যে আমাদের মহানায়ক উত্তম কুমার কিন্তু এই পোর্ট ট্রাস্টে এখানে কাজ করতেন। এখানে ঢোকার মধ্যে দেখতে পাবেন ওনার সম্পর্কে লেখা আছে এবং ওনার একটা টেবিলের একটা ছবিও রয়েছে এখানে। দেখে যাবেন অসাধারণ ইতিহাসটা কিন্তু ঠিক এইখানেই লুকিয়ে রয়েছে। ঘুরে ঘুরে দেখছিলাম পুরাতন তাম্রলিপ্ত বন্দরের ইতিহাসকে এবং তারই সাথে দেখতে পেলাম একটি যন্ত্রকে, যেটি প্রায় 100 ফুট ইস্পাত পরিমাপককে, যা আইকনিক হাওড়া সেতু নির্মাণের দায়িত্বে থাকা চিফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অফিস দ্বারা ব্যবহার করা হয়েছিল। একটির পর একটি জাহাজের মডেল দেখছিলাম এখানে, আর মনে হচ্ছিল যেন আমরা সেই জাহাজেই থেকে পাড়ি দিচ্ছি দূর দূরান্তে। চোখে পড়ল 1955 সালে তৈরি এবং জার্মানি থেকে আনানো পোর্টের 200 টন সেন্টিলিভার ক্রেনের একটি সুন্দর মডেল। অসাধারণভাবে সেটিকে এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে এই 200 টন ক্রেনের একটা মডেল দেখা হয়েছে। এটা একটা ইলেকট্রনিক, এটা একটা ইলেকট্রিক ক্রেন এবং জার্মানি থেকে আনা হয়েছিল, সেটার মডেল কিন্তু এখানে রয়েছে এই পোর্ট ট্রাস্টের এই মিউজিয়ামে। চলে আসুন, এখানে সব কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, অনেক অজানা তথ্য আছে যেমন আমাদের চোখের সামনে লুকিয়ে তাও জানতে পারবেন। চলে আসুন এখানে। চুনি নামের এই স্টিম ইঞ্জিনের ড্রেজারের মডেলটি দেখছিলাম, এটি এখনো ব্যবহার হয়ে চলেছে। হঠাৎই চোখে পড়ল নদিয়া জেলার নামে একটি জাহাজকে, যেটি খাবার পরিবহন থেকে শুরু করে আরো অনেক কাজে ব্যবহার করা হচ্ছে এখনো। বন্ধুরা, পুরো জেলার নামেও কিন্তু জাহাজ আছে। গিয়ে দেখছো এটা হচ্ছে গিয়ে, এই জাহাজটার নাম হচ্ছে গিয়ে নদিয়া। এটা করতো কি, হালকা খাবার দাবার বা মালপত্র বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত বা এক জাহাজ থেকে আরেক জাহাজে তুলে দিত। এখনও কিন্তু এই জাহাজটি ব্যবহার হয়ে আসছে। দেখুন তাহলে, জেলার নামেও কিন্তু জাহাজ আছে। শুধু জাহাজ বা জলযান্ত্র ইতিহাস নয়,
ইতিহাস আরো অনেক বড়। দ্বারকানাথ ঠাকুর লবণের ব্যবসা করতেন জলপথে, সেটি তথ্য ও ওনার একটি মূর্তি যেমন চোখে পড়ল, তারই সাথে হলদিয়া বন্দরের তৈরির ইতিহাস, বন্দরের জন্য জমি অধিগ্রহণের দস্তাবেজ সবই এখানে আমরা দেখতে পেয়েছিলাম। কলকাতার এই ঐতিহাসিক ফোর্ট ট্রাস্ট 150 বছর পূর্ণ করেছে এবং সেই বিষয়কে তুলে ধরতে কিছু সুভেনিয়ারও রাখা হয়েছে, সেটাও দেখে নিয়েছিলাম আমরা। অনেকেই কলকাতা ফোর্ট দেখেননি, সেই জায়গাটি কেমন এবং কি বা আছে সেখানে সেটিকেই তুলে ধরা হয়েছে একটি বিশাল মডেলের মাধ্যমে। এখানে নদীর পাড়ের সেই ঐতিহাসিক ফোর্টটিকে ভালোভাবে দেখে নিতে পারবেন এই মডেলটির মাধ্যমে। এখানে একটি দেখবার আকর্ষণীয় জিনিস হলো সাগর লাইট হাউসের অরিজিনাল ইনস্পেকশন বুক। এই বইটিতে 1878 থেকে 1982 সাল পর্যন্ত লাইট হাউসের মাস্টারের রেকর্ড লগ রয়েছে। বইটি নিজেই বিশেষ কারণ এটি ওয়াটারলু অ্যান্ড সন্স লিমিটেড দ্বারা নির্মিত, যারা ব্রিটিশ সরকারের জন্য অফিসিয়াল অ্যাকাউন্ট বই প্রস্তুত করুক ছিলেন। শুধু যে বিভিন্ন মডেল এবং যন্ত্রপাতি আছে তা শুধু নয়, এখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন পোর্ট, নদীপথ এবং সমুদ্রপথের ইতিহাস নিয়ে অনেক বইপত্রের এক বিশাল সংগ্রহ। তাহলে কলকাতার ভেতরে লুকানো এই পোর্ট ট্রাস্টের এই ইতিহাসকে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আপনাদের জন্য, যাতে আপনারা এসে দেখতে পারেন, ইতিহাসকে জানতে পারেন এবং আনন্দ নিতে পারে। আমরা যখন দুজনে আজকে এই হাফ টাইমে ছুটি পেলাম, তাই এখানে দেখে গেলাম এবং নিয়ে এলাম সেটা আপনাদের জন্য। চলে আসুন, খুব ভালো জায়গা, কোনো টিকিটের কোনো ব্যবস্থা নেই, একদম বিনামূল্যে ঢুকতে পারবেন, বলে তো দিলাম। চলে আসুন, খুব কাছে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে নেবেন, যাতে পরবর্তী সকল ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর একটা কথা, আমাদের সোমনির মজা বলে একটা ফেসবুক পেজ আছে, সেটাকে অবশ্যই ফলো করে দেবেন এবং নিজের চেনা পরিচিতদের মধ্যে একটু শেয়ার করবেন, ঠিক আছে? সেখানে কিন্তু এই সকল যে ছবিগুলো আছে সেগুলো আরও দেখতে পারবেন। আমাদের ইনস্টাগ্রামেও আমরা খুব তো আছি এই ছবিগুলোকে প্রকাশ করছি, একই নামে সৌমেনিত মাদার নামে রয়েছে, চলে আসুন দেখতে পাবেন। আর সাথে থাকুন আমাদের, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। কলকাতায় বন্দর স্থাপিত হওয়ার অনেক আগে থেকেই ইউরোপ ও আফ্রিকার সঙ্গে আমাদের বাণিজ্য ছিল। সেই সময় থেকেই শুরু করে আধুনিক সময়ের জল পরিবহনের ইতিহাসকে দেখে অনেক কিছু জানতে পারলাম। এবারে এই সুন্দর অসাধারণ জায়গাটি ছেড়ে ফিরে যাওয়ার পালা, আর এটি লুকানো সম্পদের খোঁজে।
সেটি নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে। তাই সাথে থাকুন আমাদের, আর একই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।